মানে সংবাদ মাধ্যমক ধন্যবাদ দিছো যে রাতে ভবনের রাতে 9টা বজাত আপনার সাক্ষাৎ পাবলে সৌভাগ্য হয়েছে। আমার আজি বিধায়িনী দলের সঙ্গে এক দীঘলীয়া বৈঠক হয়। সদ্যহতে তিনগী বিধায়ক ইয়াত উপস্থিত নাই, 21গী বিধায়ক আছে। তার ভিতর রেকিবুদ্দিন ডাঙরিয়া আমার পি আর ও শিলংলে গেছে, ভরদ্বার ডাঙরিয়া ইয়াত মিটিং আসছিল, তখন টিভি টক শোত গেছে, আর আমার দিগন্ত ব্রহ্মণ ডাঙরিয়া আসছিল, গাত অল্প জ্বর জ্বর অনুভব হয়েছে, সেখানে সোনকালে গলগে। বাকি 21গী আমার মাননীয় বিধায়ক আর তিনগী কার্যকরী সভাপতি আমার আজি সভাত যোগদান করে। আর আমি আজি বিশেষকে তিনটামান সিদ্ধান্ত লৈছো। এটা হচ্ছে ভারত জোড়ো যাত্রা, আমি যেটু রাহুল গান্ধীর লগত সহযোগ করিম বলে কৈছিল, তার প্রত্যেকগী বিধায়ক নিজে তো যাবই, লগতে আর আমার দলের কর্মী সকলকে লৈ যাওয়া তেওঁলোকে সহযোগ করব, যাতে অতি কমেও 100গী আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গৈ আমি ডিসেম্বর মাহের আশে পাশে রাহুল গান্ধী ডাঙরিয়ার পদযাত্রাত আমি একলগে অংশগ্রহণ করব, এইট বিধায়ক সকল একমত হয়েছে। দ্বিতীয়তে আমার অসমত ইতিমধ্যে আমার জয়রাম রমেশ ডাঙরিয়া, জিতেন্দ্র সিং ডাঙরিয়া আর দিগ্বিজয় সিং ডাঙরিয়া যে ঘোষণা করেছিল যে ধুবুরীরপরা শদিয়ালেকে 800 কিলোমিটার দৈর্ঘ্যর পদযাত্রাও, এটা আজি বিধায়ক সকলের সঙ্গে বহি সাংসদ তিনগীর সঙ্গে আমি এটালেকে আলোচনা হওয়া নাই, কিন্তু সভাত আজি আমি চূড়ান্ত সিদ্ধান্ত লৈছো যে আমার 24গী বিধায়ক আর তিনগী সাংসদ অর্থাৎ 27গী আমার নেতাক আমি 800 কিলোমিটার দৈর্ঘ্যর যে পদযাত্রা হোক 30 কিলোমিটারকে এজন এজন বিধায়ক বা এজন এজন সাংসদের দায়িত্ব থাকবে। সম্পূর্ণ পদযাত্রাত কি মানুষ অংশগ্রহণ করব, কত বহিব, কার আলোচনা হব, 800 কিলোমিটার পদযাত্রার 30 কিলোমিটারের পূর্ণ পর্যায়ের কর্তৃত্ব আর দায়িত্ব এগারী হয় সাংসদ বা এগারী বিধায়ক আমি দিবর কারণে সিদ্ধান্ত করেছো। তৃতীয়তে আমার যে আগন্তুক পঞ্চায়েত নির্বাচন আর লোকসভা নির্বাচনের সম্পর্ক আমার মাননীয় বিধায়ক সকলের ভূমিকাটো কি হবে, তখন সকলে কি ভাবিছে, মই কি ভাবিছো, এই সম্পর্ক আমি একটা রণনীতি তৈরি করেছি, যিনি কথা এটা মুকলিমূরকে আলোচনা করা সম্ভব নয়। দলের কোনো বিধায়কে কতো একটা টু শব্দ মূর বিরুদ্ধে কোয়া মই তো দেখা নাই, যদি আপনাদের দেখিছে আপনাদের যদি স্পেসিফিক কয় যে আমুক বিধায়কজনে আমুক কালি পরহি মূর বিরুদ্ধে কোবাত কিবা কইছে, কিন্তু বিধায়ক সকল যেহেতু এগারী নির্বাচিত প্রতিনিধি, গতি এটা সমষ্টির বিধায়ক হলেও জেলাখনের সাংগঠনের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তেওঁলোকেও বিধায়ক সকলের ওসলে আয়। আজি নগাঁও জেলাখনের যিকোনো এজন কর্মী রকিবুল হাসান গুলি আহিব পারে, শিবসাগর জেলার যিকোনো এজন কর্মী দেবঠকিয়া গুলি আহিব পারে, গতি মোক সবে সহযোগিতা নেপায়, ধুবুরীরপা আহি শিবসাগরেরপা আহি শিলচরেরপা আহি মোক নাপায়, গতি বহুত প্রতিনিধির দলের কর্মীর বক্তব্য বিধানসভার শেষত বিধায়ক সকলে প্রতিনিধিত্ব করে পেলায় মোক জানাতো তেওঁলোকের প্রতিবারে করে নিত্য নৈমিত্তিক প্রত্যেক আমাক আগতে বিধানসভালে মাতি নিয়ে সভাপতি, এবার যেনিবা ইয়ালে আইছে সদস্য এগত স্থানীয় বিধায়কসকলের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ক্ষেত্রে আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ক্ষেত্রে শুনেছো যে তখেতে বোধ নিজের ফৈদর মানুষ লতে লতে অরিজিনাল যা বেয়া পাইছে সেটা আমি দেখিছো, মানে আপনার এবার বিধানসভা পাইছো না কেঁচা হয়ে আছে, সম্মুখত দেখিছো গোটেখিনি কংগ্রেসী আর কিনারত দেখিছো আপনার যে কংগ্রেস বিজেপি আনিছিল মন মারি পেলে বহি আছে সন্তুষ্টি। দুই এজন সাংবাদিকে যদি জ্যোতিষী ভূমিকা লোবলে যায় সেটা তো মূল উপায় নাই, সাংবাদিকে যদি কোনোবাই নিজে জ্যোতিষী হয়ে পেলায় ভবিষ্যৎবাণী করে মই কি করব, আমার দলের কি হয় খোলাখুলিকে হয়েছে, মিটিং হয়ে আছে, আলোচনা হয়ে আছে, আর সব আপনাদের দেখি আছে কোনোবা বিজেপির শুনেছো কি প্রোফাইল পিকচার লৈ পেলায় কিনা কিনি হয়ে আছে, সেটা তো কত নিদি এখন হব না প্রোফাইল পিকচার, যে আমার যে সর্বানন্দ সোণোৱালক যে বিধায়ক সকলে আদরিলে মুখ্যমন্ত্রী পার্টি সেই কথাটা শুনেছে না আমার কথাটা শুনেছে, মই আকো ভাবিলো কি আমার কথা বিজেপি হে যে শুনেছো যে কেজনাথ বিধায়ক তাতো হয়েছে ইয়াতো আছে তখনের মাজত কিনা ভাঙন আছে, আমার আমার কোনোবাই এজনক বোলে আপনার কিনা সোশ্যাল মিডিয়ার ইনচার্জ আছিল বোলে বাদ দি দিলে বিদ্রোহ আসল হে